আমরা যে চারটা সমুদ্র বন্দরকে আমরা গতকালকে যে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখে যেতে বলা হয়েছিল, সেই সংকেত আমরা আজকে নামিয়ে পায়রা এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে আমরা সাত নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি সাত নম্বর বিপদ সংকেত দেখে যেতে বলা হয়েছে। কক্সবাজার সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে ছয় নম্বর বিপদ সংকেত, আমি আবার বলছি ছয় নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মংলা সমুদ্র বন্দরকে চার নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত নামিয়ে তার পরিবর্তে পাঁচ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এই ছিল মোটামুটি আপনার চারটি সমুদ্র বন্দরের জন্য আমরা বিপদ সংকেত যেটি দিয়েছি পাঁচ ছয় সাত। এটা সাইক্লোনটা যে গতি, এটা একটা বেগ, সাইক্লোনটা এই মুহূর্তে 18 থেকে 20 কিলোমিটার পার আওয়ার গতিতে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। আর এখানে বাতাসের গতিবেগ যেটা সাইক্লোনের কেন্দ্রের চতুর্দিকে, সেই বাতাসের গতিবেগ হচ্ছে 67 কিলোমিটার কেন্দ্রের চতুর্পাশে তার 90 কিলোমিটার বাতাসের গতিবেগ, এবং এটা দমকা এবং জৌর হাওয়ার আকারে 110 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে বাতাসের গতি। এটা প্রবল ঘূর্ণিঝড়ের দিকে অ্যাডভান্স হচ্ছে, এবং আমি বলেছি যে কিছু সময়ের জন্য এটি আজকে কয়েক ঘন্টার জন্য এটি অতি প্রবল ঘূর্ণিঝড়ের রূপ নেবে, তারপরে আস্তে আস্তে এটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে আসবে এবং ঘূর্ণিঝড় রূপে এটা আজকে সন্ধ্যা নাগাদ আস্তে আস্তে এটার ইন্টেনসিটিটা একটু পর্যায়ক্রমে কমে আসার সম্ভাবনা আছে, এবং আগামীকাল সকাল থেকে দুপুর নাগাদ এটি বাংলাদেশের উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে, একই পথ এটা অনুসরণ করতেছে। আমরা সেই সমস্ত জেলাগুলি আমি একটু আগে পড়ে শোনাইছি যে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, এই সমস্ত জেলা এবং তাদের অদূরবর্তী চর ও দ্বীপসমূহে এটার দ্বারা ক্ষতিগ্রস্ত এবং প্রভাব পড়বে। ভাই ভাঙে তো।